হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতসমুদ্দিন খন্দকার, চেকআপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পিপিটি ফাইল বাই ইউজিং ওয়ান্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার। অর্থাৎ ওয়ান্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা কীভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা ওয়ার্ড, এক্সেল এবং পিপিটি ফাইলে আমরা কনভার্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট ছাড়াও কীভাবে আমরা যে হাই পিডিএফ, তারপর আমরা স্মল পিডিএফ, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা ওয়ার্ড, এক্সেল এবং পিপিটি ফাইলে আমরা কনভার্ট করতে পারি, তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এখানে কীভাবে আমরা ওয়ার্ড, এক্সেল এবং আমাদের পাওয়ার পয়েন্টের ফাইলকে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি, স্মল পিডিএফ, হাই পিডিএফ, ওয়ান্ডারশেয়ার ও পিডিএফ এলিমেন্টের মাধ্যমে, তার উপরে ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে এখন চলুন, আজকে আমাদের এখানে বলছে যে ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট এই সফটওয়্যারের মাধ্যমে আমরা পিডিএফ ফাইলকে বলছি ওয়ার্ড, এক্সেল এবং পিপিটি ফাইলে কনভার্ট করব। তো সেই ক্ষেত্রে আপনার যখন এখানে ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্টের মাধ্যমে কাজটা করবেন, তাহলে আপনার এখানে ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট আপনার যে সফটওয়্যারটা আপনার ডাউনলোড ইনস্টল করে থাকতে হবে আপনার পিসিতে। তাহলে কীভাবে ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট আপনার সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করতে হয়, তার উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা এই যে এখান থেকে ভিডিও দেখলে অ্যাবাউট ওয়ান্ডারশেয়ার, ওয়ান্ডারশেয়ার বিষয়টা কী, তারপরে ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট যে কীভাবে ফ্রিতে আপনি ডাউনলোড ইনস্টল করতে পারেন, এই ভিডিওটা দেখলে আপনি এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বাস আপনি যখন ডাউনলোড ইনস্টল করে আপনার পিছিয়ে থাকবে, তখন আপনি কোথায় আপনার ডেস্কটপে আপনার চলে আসবেন, তখন ডেস্কটপে দেখবেন আপনার এই যে এরকম ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট এরকম একটা আইকন চলে আসবে। তাহলে আসার পর আপনি এখানে ডাবল ক্লিক অথবা সিলেক্ট করে এন্টার প্রেস করে নেবে। তাহলে ধরুন আমি এখানে ডাবল ক্লিক করলাম, বাস ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে ধর ওয়ান্ডারশেয়ার আপনি এরকম ইন্টারভাস চলে আসলো। আসার পরে এখান থেকে আমরা ধরুন কী করব, এখান থেকে আমাদের যে কোনো পিডিএফ ফাইলটা আমরা এখান থেকে ওয়ার্ড, এক্সেলে, পাওয়ার পয়েন্টে কনভার্ট করার জন্য এই যে আমাদের কুইক টুলসের মধ্যে এই যে অপশন এখানে দেওয়া আছে, যেটা কনভার্ট, এই যে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এটা কিন্তু এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে যে করতে পারি, অথবা আপনি যদি এই যে নিজে চলে আসেন, এই যে লেখা আছে ওপেন পিডিএফ, আপনি ওপেন পিডিএফে গিয়ে আপনার পিডিএফ ফাইল ওপেন করে আপনার সেখান থেকে করতে পারেন, বাস আপনার এক জায়গাতে করলে হবে। প্রথম আমরা এখান থেকে দেখে নিই, তারপর আমরা এখান থেকেও দেখবো বিষয়টা। তাহলে আমরা এই যে কনভার্ট পিডিএফ আমরা এখানে ধরো যে ক্লিক করব, তো ক্লিক করার আগে যদি আপনার এখানে এই ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট আপনার এটা ওপেন করার পরে যদি আপনার এখানে যে ওয়ান্ডারশেয়ারের আপনার আইডি চায়, তো আইডি চায় সেই ক্ষেত্রে আপনি চাইতে পারে, কেন যেহেতু আমরা এটা ফ্রি ইউজ করতেছি, তা সেই ক্ষেত্রে আপনার এই যে এখানে ধরুন আমি যে যাই, এই যে এখানে ক্লিক করলে আমার এখানে যে ধরুন যেটা দেওয়া আছে, আমার এখানে এই ব্রাউজারের মধ্যে আমার যেই ব্রাউজারটা বর্তমানে ওপেন করা আছে, এই ব্রাউজারে আমার যেই জিমেল অ্যাকাউন্টটা মানে গুগল অ্যাকাউন্টটা আমার সাইন ইন করা আছে বা লগ ইন করা আছে, সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে কী করা হয়েছে, আমার এখানে সাইন ইন করা হয়েছে মানে লগ ইন করা হয়েছে আমার এই ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্টের আমার সফটওয়্যারটা। এই কারণে কিন্তু এখানে আমার কোনো এরকম ওয়ান্ডারশেয়ার আইডির বিষয়ে কিন্তু চায় না। কিন্তু আপনি যখন প্রথমবার ঢুকবে তখন কিন্তু আপনার কাছে আসতে পারে, বা আপনি কনভার্ট করতে গেলে আপনার কাছে আসতে পারে যে ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্টের আইডি দেওয়ার জন্য। তো আইডি আপনি কীভাবে দেবেন সেটা আপনার এই যে আপনার ইমেল পাসওয়ার্ড বা আপনার যদি ফেসবুক, টুইটার আপনার যে আপনার ইউজার নেম, আইডি, পাসওয়ার্ড আছে সেগুলো দিয়েও করতে পারেন, মানে ওইরকম অপশন আসবে। কিন্তু আমার এখানে সরাসরি আমাদের গুগল অ্যাকাউন্টে আমি দেখা দিচ্ছি, এই কারণে এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হলে এখন কিন্তু আমার অপশনটা চাইবে না, আর আপনি যদি চায় তাহলে আপনি চাইলে দেখাই দেবেন, বা তাহলে কনভার্ট করার সময় চাক বা শুরুতে আপনি ঢোকার সময় চাক, যখন চাইলে দেখাই দেয় তারপর আপনার কাজগুলো করতে পারবেন। আর এখানে ধরুন আপনি ফ্রিতে ধরুন আমরা বর্তমানে কিন্তু এখন যেটা আছে এটা কিন্তু আমি এখানে ট্রায়াল আছি, এই যে এখানে আমি যদি যাই আমি কিন্তু ট্রায়াল ইউজ করতেছি মানে ফ্রি ইউজ করতেছি, কিন্তু এখানে কিন্তু ট্রায়াল বা ফ্রিতে আপনি অনেক সুবিধা পাবেন না। যদি আপনি প্রফেশনালি আপনার কাজ করেন পিডিএফ নিয়ে, তবে আপনি ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট কিন্তু ভালো একটা আমাদের এখানে সফটওয়্যার বা সাইট। আপনি এখান থেকে আপনি যদি প্যাকেজ বাই করে নেন, পারচেস করে নেন, এই যে বাই অপশন থেকে, এই যে বাই অপশনে ক্লিক করলে আপনি কিন্তু এখানে আপনি পারচেস করতে পারবেন। এই যে আপনি এখানে বাই ক্লিক করার পরে আমরা এই যে এখানে বাইয়ে যাই গেলে কিন্তু এখানে কিন্তু আমার আসতেছে না, কারণ এখানে বর্তমানে আপনার নেট কানেকশন নেই। তো নেট কানেকশন থাকলে কিন্তু এখানে আপনার বাই করার অপশনটা চলে আসবে, যেহেতু আপনার নেট কানেকশন থাকলে। তাহলে আপনার বাইয়ে গেলে দেখবেন প্যাকেজ দেওয়া আছে মান্থলি, ইয়ারলি, আপনার প্যাকেজ নিয়ে তারপরে সেই প্যাকেজের মাধ্যমে আপনি পিডিএফের কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন এবং অনেক সুবিধা পাবেন। তো যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এইভাবে আমরা লগ ইন করে নেওয়ার পরে, তাহলে আমরা এখন দেখি আমাদের যে এই কাজগুলো যে পিডিএফেরগুলো আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কনভার্ট করার। তাহলে প্রথম আমরা এই যে কনভার্ট আমরা এই অপশনে ক্লিক করবো, বাস ক্লিক করার পরে এখন কিন্তু আপনার এখানে একটা ডায়লগ বক্স চলে আসছে যে আপনার পিডিএফ ফাইলটা কোন লোকেশন আছে সেখান থেকে দেখা দেবেন। তাহলে আমার পিডিএফ ফাইলটা আমার এখানে কোথায় আছে, আমি আমার মাই ডকুমেন্টে যাই, যাওয়ার পরে অল 1 2 3 আমার এই ফোল্ডার আছে, এখান থেকে আমার এই যে টয় অ্যান্ড হবিসের এই যে ফাইলটা আছে এটা কিন্তু অলরেডি পিডিএফ আছে, এটা মাইক্রোসফট ছিল, কিন্তু এটাকে আমি কী করছি পিডিএফে আমি কনভার্ট করে পিডিএফ ফাইলে এটা প্রথমে নিয়ে আসছে এখানে। এখন ধরুন আমি এই পিডিএফ ফাইলটাকে আবার আমি আবার আগের মতো আমি ওয়ার্ডে কনভার্ট করব, তাহলে এখন এটা পিডিএফ ফাইল বর্তমান আছে, পিডিএফ ফাইলটা আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করব।
বা স্ক্রিল করার পরে এখন আউটপুট ফরম্যাট তাহলে আমার সেই পিডিএফ ফাইলটা আমি যখন এখানে দেখাই দেওয়ার পরে এখন আউটপুট ফরম্যাট আপনি এটা কোন ফরম্যাট আউটপুট নেবেন তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু ডিফল্ট ভাবে আমার এই যে ওয়ার্ড এটা চলে আসছে কিন্তু আপনি চান যে ওয়ার্ডে নেবেন না আপনি পিডিএফ ফাইলটা ওয়ার্ডে কনভার্ট না করে আপনি আউটপুট চান অন্য কোনো আপনি মাধ্যমে সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে দেখাই দেবেন আপনাকে ওয়ার্ডের এই যেটা আপনার যে ওয়ার্ডের আপনার অফিস সাত থেকে আমাদের লেটেস্ট যে বাসন সেটা দিয়ে নেবেন না আপনার সাথে নিচে যে আপনার লোয়ার যে বাসন আছে ওয়ার্ডে সেটা দিয়ে নেবেন সেক্ষেত্রে ডক দেখাইতে পারেন অথবা আপনি চান যে এক্সেলে নেবেন বা আপনি এখানে পাওয়ার পয়েন্টে নেবেন না আপনি অন্য কোনো মাধ্যমে নেবেন সেটা দেখাইতে পারেন যে আউটপুটটা কোন মাধ্যমে হবে আপনার এই পিডিএফ ফাইলটা তাহলে আমি ওয়ার্ডে এটা রাখলাম ওয়ার্ডের লেটার বাসন এটা রাখলাম তারপর এখানে এই পাশে সেটিংয়ের অপশন আছে তো সেটিংয়ের অপশন আপনি যাওয়ার পর এখানে সেটিংয়ের কিছু বিষয় দেওয়া আছে সেটিং এর মধ্যে এখানে ওসিআর রিকগনেশন এখানে তিনটা অপশন দেওয়া আছে তাহলে ওসিআর এর বিষয়ে আমার কিন্তু ডিজেবল করা আছে বাই ডিফল্ট ডিজেবল করা আছে যদি আপনার এখানে ওসিআর আপনি দেখাই দেয় অল ফাইল দেন তাহলে ওসিআর এখানে যে বিষয়টা থাকে কি আমরা যদি কোনো স্ক্যানিং করি কোনো ফাইলকে তো সেই ক্ষেত্রে সেখানে আমাদের যে ইমেজ টেক্সটগুলো থাকে সেখান থেকে এই ওসিআর এর মাধ্যমে আমাদের সে টেক্সটগুলো সে কিন্তু এখান থেকে নিতে পারে তো আপনি যদি এখান থেকে অনলি স্ক্যান পিডিএফ দেখা দেন তাহলে স্ক্যান করা পিডিএফ সহকারে আসবে অল ফাইল দিলে সমস্ত বিষয়গুলো আসবে মানে এগুলো অপশন দেওয়া আছে তো এগুলো আপনি যদি চান দেখা দিলে সেক্ষেত্রে ওসিআর রিকগনিশনের মাধ্যমে কাজটা করবে কিন্তু আমরা নিব না আমরা এটা ডিজেবল করা আছে ডিজেবলে থাকবে বাস তারপর এখানে কনভার্ট পেজ রেঞ্জ এখানে আপনার এই পিডিএফ ফাইলে আপনার যতগুলো পেজ আছে সবগুলোকে আসবে সেক্ষেত্রে অল পেজ ডিফল্ট দেওয়া আছে আপনি যাতে সবগুলো পেজ না আপনি এখানে শুধু ভিজুর পেজগুলি নেবেন জোর পেজ নেবেন তাহলে আপনি পেজ দেখা দিলে আপনি এখানে যদি মনে করেন 20টা পেজ আছে তাহলে আপনার এখান থেকে যে আপনার জোর পেজগুলো আছে ইভেন দিলে 2-4-8 জোর পেজগুলো আপনি উঠ দিলে 1-3-5 এভাবে আপনার ভিজুর পেজগুলো চলে আসবে আপনি তো এভাবে নিতে পারেন আপনার অথবা আপনি যদি কাস্টম সিলেক্ট করে দেন আপনার এখানে দেখাইতে পারেন আপনার কোন কোন পেজগুলো দরকার এখানে 1-5 বা 5-7 এইভাবে আপনি দেখাই দিতে পারেন দেখাই দিলে সেই পেজগুলোই আপনার পিডিএফ ফাইল থেকে নিয়ে ওয়ার্ড ফাইলে সে কনভার্ট করবে আপনি যেভাবে দেখা দেন তাহলে আমরা অল পেজ যেটা আছে এটা রাখলাম বা স্যার ডিজেবল ও সিআর রিকগনিশন এটা ডিজেবল আমরা করে রাখবো আর এখানে এবার যেটা দেওয়া আছে এটা থাকবে থাকার পরে এখন এটা থাকার পরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলাম বাস তাহলে এখন সেটিংকে দুই বাই ডিফল্ট যেটা থাকে আমরা এটা রাখলাম আপনি তাহলে চেঞ্জ করে দেখাতে পারেন বাস তারপরে ফাইলের নেম এখন ফাইলের নেম কিন্তু এখান থেকে ধরুন এই যে এটা এইভাবে চলে আসছে এবং এটা এই যে ডকস ফাইলে কনভার্ট হবে এটা আমরা এখান থেকে দেখানো আছে এটা তো এটা দেখানো যখন আমরা ওইটা বাদ দিয়ে আমরা যদি দেখাই দিই এক্সেল তাহলে কিন্তু ধরুন এক্সেলে চলে আসছে তাহলে আমরা ওয়ার্ড যেটা ছিল এটা রাখবো রাখার পর এখানে আপনার আউটপুট ফোল্ডার তা আউটপুট ফোল্ডারটা কোন ফোল্ডারের ভিতরে আপনার এটা পাওয়ার পয়েন্ট থেকে মানে কোন ফোল্ডারের মধ্যে আপনার এটা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট হবে সেই ফোল্ডারটা কোথায় সেই ফোল্ডারটা স্পেসিফিক ফোল্ডার এই যে লোকেশন দেওয়া আছে এখানে আপনি চান যে লোকেশন চেঞ্জ করে দেবেন তাহলে আপনি এই যেখানে যাবেন যার পর আপনি কোন লোকেশনে রাখবেন সেই লোকেশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যে অন্য কোনো ড্রাইভে বা ফোল্ডার হবে কিনা সেটা সিলেক্ট করে দিলে ওই লোকেশনটা এখানে চলে আসবে তা আপনি এবার লোকেশন আপনি চেঞ্জ করতে পারেন অথবা যদি আপনি এখান থেকে এই যান যার পর এই যে লেখা আছে সেভ টু সোর্স ফোল্ডার এইটাও কি এটা হচ্ছে আমার এই যে পিডিএফ ফাইলটা আমি যে লোকেশন থেকে পিডিএফ ফাইলটা আমি যে লোকেশন থেকে দেখালাম সেই রয়েছে আমার সোর্স ফোল্ডার তাহলে সেই সোর্স ফোল্ডারে কি আপনি রাখবেন তো সেক্ষেত্রে এটা দেখা দিলে আপনার সেই যে জায়গা থেকে আপনার পিডিএফ ফাইলটা আপনার এখানে নিয়েছেন সেই জায়গায় আপনার আপনার এটা কি হবে ওয়ার্ডে কনভার্ট হবে যদি আপনার সোর্স ফোল্ডার দেখা দেন তাহলে আমি সোর্স ফোল্ডার দেখাই দিলাম দেখানোর পর এখন আমি এখন ওকেতে ক্লিক করি বাস ওকেতে ক্লিক করার পর এখানে যে পিডিএফ থেকে ওয়ার্ড এরকম চলে আসছে আসার পরে ধরুন এখান থেকে আমি যদি কন্টিনিউ দিই তাহলে কাজটা হয়ে যাবে এছাড়াও কিন্তু এখানে কিছু অপশন দেওয়া আছে যেমন এখানে আপনি যদি মনে করেন এই যে এখানে দেওয়া আছে এই যে সি প্রাইস সি প্রাইজে ক্লিক করলে আপনি কিন্তু যদি আমাদের নেট কানেকশন থাকে যে আমি সি প্রাইজে ক্লিক করলে আসতেছে না কারণ আমার নেট কানেকশন লাগবে যদি আনতে নিয়ে গেলে কারণ বাই নাও যখন ক্লিক করছিলাম এই অপশনটা কিন্তু এটা তাহলে আপনি এখান থেকে সি প্রাইসে গেলে আপনার প্রাইস দেখে পারচেস করে নিলে সেই ক্ষেত্রে আপনার বলছে আরও একটা সুবিধা পাবেন আপনার কনভার্ট বা এখানে আরও কিছু কাজ করতে গেলে তো এখানে দেওয়া আছে তাহলে আমরা এখানে পারচেস করবো না আমরা এখান থেকে সরাসরি এই যে কন্টিনিউতে ক্লিক করব বাস কন্টিনিউতে ক্লিক করে এই যে কনভার্টিং হইতেছে তো আমার পিডিএফ ফাইলটা এখন ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে একটু সময় নিচ্ছে আমরা ওয়েট করি ব্যাস এখান থেকে 74.25% হয়ে গেল বাস আমাদের কনভার্টিং হ্যাজ বিন কমপ্লিট হয়ে গেল এখন আমরা এখান থেকে ওপেন ফোল্ডার আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করি বাস আমাদের যেই ফোল্ডারে হইলো সেই ফোল্ডারটা আমার ওপেন হয়ে যাবে এই যে এখানে আমার সেই ফোল্ডারটা ওপেন হয়ে গেল এই যে ফোল্ডারটা চলে আসছে তাহলে আমার এই ফোল্ডারের ভিতরে আমার এই যে টয় অ্যান্ড হবিসের যে আমার পিডিএফ ফাইলটা ছিল সেটা কিন্তু এই যে টয় অ্যান্ড হবিস এই এই নামে এবং এই সোর্স ফোল্ডার দেখানো বলে এই সোর্স ফোল্ডারের ভিতরে এটা আমার ওয়ার্ডে কনভার্ট হয়ে গেল এখন এই ফাইলটা আমি এখানে সিলেক্ট করে এন্টার প্রেস করি ব্যাস এই যে আমার ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল তো এইভাবে এখান থেকে আপনার সোর্স ফোল্ডারে আপনি যে লোকেশনে দেখা দেবেন সেই লোকেশনে আপনার এই পিডিএফ ফাইলটা আপনার এখানে ওয়ার্ডে এইভাবে আপনি কনভার্ট করে নিতে পারেন তো সেটা আমরা দেখলাম এখন সেমভাবে আবার আমাদের এইটা আমাদের সফটওয়্যারটা আমরা ওপেন করে
বাস ওপেন তো করে আছে ওপেন করা না থাকলে আবার এখানে যে ডেস্কটপ আপনি ডাবল ক্লিক করলে বাস আপনার এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে ওয়ান্ডারশেপ পিডিএফ এলিমেন্ট ওপেন হওয়ার পরে এখন আমরা কি করব আমাদের এই যে পিডিএফ ফাইল আমরা ওয়ার্ডে কনভার্ট করে দেখলাম এবার আমরা দেখব এক্সেল কনভার্ট করা তো সেম ভাবে আমরা কনভার্ট এখান থেকে যা করতে পারি অথবা যা বলছি আমরা এই যে এখন ওপেন পিডিএফ আমরা এখান থেকে এবার দেখি তাহলে আমরা ওপেন পিডিএফ এ ক্লিক করি ক্লিক করার পরে এখন আমাদের যে এটা পিডিএফ ফাইলটা আমরা দেখাই দেব সেটা আমাদের কোন লোকেশন আছে আমরা এখানে ডকুমেন্টে গেলাম 1 2 3 অল এটা গেলাম তারপরে আমাদের এই পার্সেন্টেজ ক্যালকুলেশন এটা আমার পিডিএফ ফাইল তো এই ফাইলটাকে এখন আমি কি করব আমি এখান থেকে এক্সেল ফরম্যাটে মানে এক্সেল আমি কি করব কনভার্ট করব তো ফাইলটা সিলেক্ট করে আমি এখন ওপেনে ক্লিক করলাম বাস ক্লিক করার পরে কিন্তু আমার এখানে ধরুন এই যেটা কিন্তু এখানে ই হয়ে গেল আমার এখানে চলে আসছে তাহলে আসার পরে ধরুন এখন যদি এটা আপনার কি হলো আমার এখানে চলে আসছে আসার পরে এখন আমাকে এই যে কনভার্ট এখন আমার যখন চলে আসলো এখানে আসার পরে এই যে কনভার্ট অপশন আমি যাব বাস কনভার্ট অপশনে যাওয়ার পরে এখন আপনি যেটা কনভার্ট করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কনভার্ট করার জন্য আমার এখানে আমরা দুই তিন ভাবে করতে পারি যেমন এখানে আমি যদি এই যে এখানে চলে আসি আসার পরে ধরুন এটা আপনি কি করবেন আপনি কি এই পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করবেন তাহলে এখান থেকে করতে পারেন অথবা আপনি যদি এই যে এখানে আসেন এই যে আপনি পিডিএফ থেকে আপনি এই পাওয়ার ইতে করবেন মানে পিডিএফ থেকে পাওয়ার পয়েন্ট করবেন এখানে করতে পারেন এই যে এখানে দেওয়া আছে আপনার আপনি ইমেজও করতে পারেন বা এই যে আপনি পিডিএফ থেকে এক্সেল আপনি যদি এই যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন এই ধরুন আগের মতো কিন্তু আউটপুট ফরম্যাট চলে আসছে আসার পরে এখান থেকে এই ফরম্যাটগুলো দেখাই দিয়ে আপনি ওকেতে ক্লিক করলে বাস আপনি এটা এক্সেলে কনভার্ট হয়ে যাবে তাহলে এখান থেকে করতে পারেন অথবা যদি আমরা মনে করেন এই যে এখানে আসি ফাইলে আসি ফাইলে আসার পরে ধরুন আমাদের এই যে এক্সপোর্ট টু এর মধ্যে আপনি কিসে করবেন তো এখান থেকে আপনি যেটা দেখাই দেবেন আমরা এক্সেল যদি দেখাই দিই এক্সেল তাহলে আবার আগের মতো এখানে ফরম্যাট চলে আসে ওকেতে গেলে দেখাই দেয় ওকেতে ক্লিক করবেন হয়ে যাবে অথবা আপনি চাইলে আপনার এই যে কনভার্ট অপশনের মধ্যে এখান থেকে করতে পারেন যে এখানে এক্সেল বা পাওয়ার পয়েন্ট কোনটা দেখাবেন আমরা এক্সেলে এই যে এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে মানে আপনার তিন জায়গা থেকে করতে পারেন এক জায়গা থেকে করলে হবে সেম জিনিস তো আমরা এখান থেকে টু এক্সেল দেখা দিয়ে এই যে এক্সেল রাখলাম তারপর সেটিং তো আমরা আগেই বলছি যে সেটিংয়ের বিষয়গুলো কী তো আপনার সেটিং আমাদের অল পেজ ডিজেবল থাকবে এবার থাকার পরে এখান থেকে আমাদের এই যে ফাইলের নামটা আমরা এটা রাখবো নাকি ফাইলের নাম আপনি চেঞ্জ করে দেবেন তাহলে চেঞ্জ করতে পারেন বা আপনি জাস্ট তাই রাখতে পারেন বাস আমাদের এটা থাকার পরে আমাদের সেভ টু সোর্স ফোল্ডারে সেভ হবে আমাদের অন্য লোকেশন হবে ধরুন আমরা এখন লোকেশনটা আমরা চেঞ্জ করে দিই স্পেসিফিক ফোল্ডারে গিয়ে আমরা ধরুন অন্য লোকেশন দেখাই দিই আবার এখানে গেলাম যারপর আমার কোন লোকেশন হবে ধরুন আমরা সরাসরি আমাদের মাই ডকুমেন্টে নিব তো এই যে ডকুমেন্ট দেখাই দিলাম সিলেক্ট ফোল্ডার সরাসরি মাই ডকুমেন্টে হবে তাহলে আমার এটা এখন আমি ওকেতে ক্লিক করি বাস ক্লিক করার পর এখান থেকে বলছি আমরা সি প্রাইস থেকে প্রাইস নিতে পারি আমরা প্রাইস নিব না আমরা সরাসরি ফ্রিতে করবো কন্টিনিউতে ক্লিক করলাম বাস এখন আমাদের এই যে হয়ে গেল এখন আপনি ওপেন ফোল্ডারে ক্লিক করেন বাস আমার ফোল্ডারটা এখন ওপেন হয়ে যাবে বাস এখন কিন্তু আমার এই যে ফোল্ডারটা আমরা এখানে চলে আসি এই যে আমার ফোল্ডার মাই ডকুমেন্ট চলে আসছে এখানে এই মাই ডকুমেন্টের মধ্যে আমি যে যাই আবার এখানে মাই ডকুমেন্ট এখানে যাই তারপর এই যে মাই ডকুমেন্টের ভিতরে এই যে পার্সেন্টেজ ক্যালকুলেশন জসিম এই যে এটা আমার ফাইলটা কিন্তু এখানে কনভার্ট হয়ে গেল তো এখানে আমি ডাবল ক্লিক করি বাস এই যে আমার এক্সেলে ফাইলটা ওপেন হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনি এখানে যে কী করতে পারেন আপনার ফাইলটাকে পিডিএফ ফাইলটাকে আপনি এক্সেলে আপনি কনভার্ট করতে পারেন তো সেটা কিন্তু আমরা দেখলাম বাস এখন আমরা আবার এখানে আপনার ক্লোজ করে দিলাম ক্লোজ করার পরে আমরা এবার দেখবো আমাদের যে পিডিএফ ফাইলকে আমরা পিপিটিতে মানে পাওয়ার পয়েন্টে কনভার্ট করা বিষয়টা তাহলে বলছি আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি এখান থেকে তাহলে ধরুন আমরা এখান থেকে একটু দেখি আবার এখান থেকে দেখবো আমাদের বিষয়টা আবার একটু আমি ওপেন পিডিএফে গেলাম যার পর এখান থেকে আপনি যেটা করবেন সেই ফাইলটা আমার কোন ফাইলটা যে অনলাইন শপ এই ফাইলটা আমার পিডিএফে আছে এটা আমি পাওয়ার পয়েন্টে নেব তাহলে ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম বাস ক্লিক করার পর আমরা কী বলছিলাম আমরা এখন যদি এই যে এখান থেকে যাই আমাদের পিডিএফকে পাওয়ার পয়েন্টে বা আপনি অন্য কিছুতে করতে পারেন যেগুলো আমরা কিন্তু অলরেডি বলছি তো এখান থেকে যে আপনি যে ক্লিক করলে বাস আসলে আপনি যে পাওয়ার পয়েন্ট বা সেটিং চেঞ্জ বা এখানে লোকেশন এগুলো তো বলছে অলরেডি ওকে যে ক্লিক করলে বাস হয়ে যাবে আপনি কোন লোকেশনে করবেন অথবা বলছি আপনি এই যে ফাইলে গিয়ে আপনি যদি ফাইলে যান ফাইলে যাওয়ার পর আপনি এক্সপোর্ট টুতে যাবেন এক্সপোর্ট টু থেকে আপনি যে পিপিটি অথবা কোনটা করবেন সিলেক্ট করে দেখাতে পারেন আর পাওয়ার পয়েন্টে গেলাম এই সেম ইন্টারফেস অথবা বলছি আপনি এখান থেকে এই যে কনভার্টে আসবেন আসার পর যে টু পিপিটিতে ক্লিক করুন আপনি এখান থেকেও আপনার সেটিং দেখাইতে করতে পারেন অথবা যা আছে ডিফল্ট সেটিং রেখে ওকে ক্লিক করলে বাস আপনার পাওয়ার পয়েন্টে পিপিটিতে কনভার্ট হয়ে যাবে এটা কিন্তু আমরা বলছি আপনি এইভাবে করতে পারেন অথবা আমরা বলছি কি এটা আমরা যদি ক্লোজ করে দিয়ে আমরা এই যে এখান থেকে এটা ছাড়াও আমরা এই যে এখান থেকে বলছি এই যে কনভার্ট আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর সরাসরি আমাদের এই যে ফোল্ডার থেকে আমরা আমাদের এখানে ফাইলটা দেখাই দিলাম এই পিডিএফটা দেখানোর পর ওপেনে ক্লিক করি বাস আমাদের ফাইলটা কিন্তু এখানে চলে আসছে এখানে সরাসরি চলে আসছে আসার পরে আপনি এখান থেকে এটা কোন ফরম্যাটে করবেন আমরা এই যে এখান থেকে যে পাওয়ার পয়েন্টে তাহলে আমরা যে পিপিটি এখন পাওয়ার পয়েন্টে এটা আমাদের লেটেস্ট এটা ছিল আমাদের ওল্ড মানে এখানে দুইটা অ্যাকশন দেওয়া আছে তাহলে আমরা এটা দিয়ে করবো লেটেস্টটা দিয়ে বাস তারপর সেটিং তো আমরা বলছি আপনার সেটিং এখানে ডিফল্ট এটা থাকবে আপনি চাইলে সেটিং চেঞ্জ করে নিতে পারেন বাস তারপর এখানে নাম যেটা আছে আমরা এটা রাখবো না নাম চেঞ্জ করে দেবো আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন তাহলে ধরুন এখানে আমি কি দিলাম যে কন্যাসব জোসেফ
ডোনেটার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে নাম্বার দিয়ে দিলাম কিছু জাস্ট আপনি চাইলে করতে পারেন না করলে সমস্যা নেই বাস তারপর স্পেসিফিক ফোল্ডার এখানে থাকবে না আপনি সোর্স ফোল্ডারে রাখবেন তাহলে ধরুন এখান থেকে আমি এই যে এখানে যে লোকেশন চেঞ্জ করতে হবে সেটা তো অলরেডি দেখলাম তাহলে আবার সোর্স ফোল্ডারে রাখতে গেলে সোর্স ফোল্ডারে দেখা দিলাম যে ফোল্ডারে ওপেন করতে সেখানেই আমার এটা কি হবে পিডিএফ থেকে আমার এখানে পাওয়ার পয়েন্টে এখানে কনভার্ট হবে তা সোর্স ফোল্ডারে দেখাইতে আমি ওকেতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক বাস হয়ে গেল এখন ওপেন ফোল্ডার আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করলে বাস আমার এখানে কিন্তু সোর্স ফোল্ডারটা ওপেন হয়ে যাবে এই যে আমার ওপেন হয়ে গেল আমরা যদি এখানে যাই এই যে আমার সোর্স ফোল্ডারের মধ্যে আমি যে নামটা দিলাম এই যে চলে আসছে এখানে তা আমার এই যে এই পিডিএফ ফাইলটা এটা আমি এই যে এখানে কি করলাম যেই নাম দিলাম সেই নাম আমার এই যে কিসে কনভার্ট হয়ে গেল আমার পাওয়ার পয়েন্টে কনভার্ট হয়ে গেল এখন ফাইলের মধ্যে ডাবল ক্লিক বা এক সিলেক্ট করে এন্টার দিলে হবে বা ডাবল ক্লিক করে আমার এই ফাইলটাকে আমি পিডিএফে আমার এই ফাইলটাকে পিডিএফ আমার এই পাওয়ার পয়েন্ট ফাইলটাকে আমি ওপেন করে নিলাম বাস তাহলে এইভাবে আমরা এখান থেকে আমাদের এই যে পিডিএফ এলিমেন্ট আমাদের এই সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের মাধ্যমে যে আমাদের এই যে কোনো পিডিএফ ফাইল থাকবে সেটাকে এখান থেকে কীভাবে আমরা যে আমরা এখান থেকে দুইটা মাধ্যমে দেখছি এখান থেকে পাশাপাশি এখান থেকে এই দুইটা মাধ্যমে কীভাবে আমাদের ওয়ার্ডে পাশাপাশি এক্সেলে এবং আমরা পিপিটিতে আমরা কনভার্ট করতে পারি সে টোটাল বিষয়ে আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু এমএস ওয়ার্ড এক্সেল অ্যান্ড পিপিটি ফাইল বাই ইউজিং ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।